আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো গাইস যারা সাথে সাথে অ্যাড লিঙ্ক করছিলেন আপনি যে ম্যাটামিক্স অ্যাকাউন্ট লিঙ্ক করছিলেন লিঙ্ক করার পর কিন্তু এখানে কিন্তু আপনি ফার্স্টে কিন্তু ছিল ওই তারপর আপনি কি যখনই অ্যাড মানে অ্যাকাউন্টগুলোর সাথে যখন ওই টুইটার থেকে যখন অ্যাড করছিলেন আপনার লেখাগুলো যখন অ্যাড করছেন তারপর কিন্তু ও করে কনভার্ট হয়েছিল তো আপনি যখন আপনার ম্যাটামিক্স অ্যাকাউন্ট যদি ডিলেট হয়ে যায় বা ডিলিট হয়ে গেছে আপনি যখন আবার এই অ্যাকাউন্টটা যখন আবার নিয়ে আসছেন মানে ব্যাক নিয়ে আসছেন আপনি যে সিকিউরিটি কোডগুলো আছে বারোটা সিকিউরিটি কোড বসে যখন আপনি আবার ব্যাক নিয়ে আসছেন যেভাবে রিকোভারি নিয়ে নিয়ে আসে আপনি বিরোধ দেখে হোক যা বিরোধ দেখেই হোক আপনি ব্যাক নিয়ে আসছেন নিয়ে আসার পর কিন্তু এখানে কিন্তু ও ইটস আবার লেখা হচ্ছে এই ও কোডটা কিন্তু নেই আপনি ক্লিয়ার করে আপনাকে আরও ভালো করে বুঝিয়ে দিন যারা আইডিটা ফার্স্টে কিন্তু ও করে করছিলেন সাথে অ্যাড করার পর কিন্তু এখানে কিন্তু ও কোড ছিল তারপর আপনি যখন এই অ্যাকাউন্টটাকে আপনি যখন আবার মানে আপনার ম্যাটামাক্স হয়তো কেটে গেছে বা ডিলিট হয়ে গেছে যখন আপনি আবার ব্যাক নিয়ে আসছেন তখন কিন্তু আপনার এখানে ও করে আর নেই আপনার সেম আমি যেবার দেখেছি এদের এরকম একটা ইন্টারভেস্ট হয়ে গেছে আপনার এখানে ও না থেকে ও ইটস চলে এখন কিন্তু আপনি কি করতেছেন যে সাতশীত যে টাকাগুলো আছে ওগুলো মনে হয় পাবেন না ওই কর নেই যেহেতু ওয়েটস আসছে আমি ব্যাক নেশা পরে ও কর নেই তো এই অ্যাকাউন্টটাকে কীভাবে এই ওয়েটস থেকে ও করে নিয়ে আসবেন মানে এ টু জেড আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার আগের অ্যাকাউন্টেও ব্যাক নিয়ে আসবেন সেম আগের অ্যাকাউন্টটাই একদম আজকে ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং ব্যাক নিয়ে আসতে পারেন একশো একশো তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি নি এখনও করে দিন আর পুরোপুরি ভিডিওটা অসম মনোযোগ দিয়ে খেয়াল করবেন চলুন এখন অনেকেরই একটাই প্রশ্ন যে ভাইয়া আমার যে এখনগুলোতে আমি যে ক্লিয়াম করছি ক্লিয়াম করে রাখছি আমার ডিলেট হয়ে গেছিলো আমি আমার সে আমার সিকিউরিটি কোড যে বারোটা সিকিউরিটি কোড দিয়ে আবার লগ ইন করছি কিন্তু এখানে আমার ও কোড আসছে আমার এখানে জিরো কোড জিরো কোড না থেকে ও ইটস আসে মানে কোড নেই তাহলে আমি কী করব আমি কি টাকা পাবো না হ্যাঁ ভাই অবশ্যই পাবেন আজকের ভিডিও আপনাদের এই জন্যই এছাড়া সাতশী আর এই ম্যাটামাক্কস বিষয়ে অনেক অনেক প্রশ্ন করছেন আমাকে সব প্রশ্নের রিপ্লাই দেবো দিয়ে দেবো তো এক ভিডিওতে রিপ্লাই দেওয়া সম্ভব না তো আমি পরবর্তী আরও ভিডিও দেবো তো অবশ্যই এই ভিডিওতে যতটুক পারি আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আপনাকে ফার্স্টে বলবে আপনি লাস্টে ম্যাটামাক্সে ঢুকার পর যখন আপনার এই জিরো কোড পাবেন না মানে লগ ইন করছেন সিকিউরিটি বের করে যখন এই জিরো কোড পাবেন না ও পাবেন তখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসতে পারবেন আপনার যে কয়েন্ট যে ক্লেম করতে পারবেন সাথে সে সাথে আপনি কিন্তু এই এই ম্যাটামাক্সের কিন্তু লিঙ্ক দেওয়া আছে যার কারণে আপনি এই ম্যাটামাক্কটটাই লাগবে এবং এই ও কোর অপশনটাও লাগবে তো অনেকে কিন্তু এই সিকিউরিটি পাসওয়ার্ড থাকে না বারোটা সিকিউরিটি কোড থাকে তো কোন সিকিউরিটি কোড আমি সেটাও দেখে দিই আমি অবশ্যই আবার গিলাইতে চলে যাবো আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদের জন্য তো দেখুন এই এইরকম বারোটা কিন্তু সিকিউরিটি কোড থাকে যেটা আবার আপনাদের কী করতে হয় ম্যাটামাক্সে বসাতে হয় তো অনেকে কিন্তু এটা বোঝেন না এই ম্যাটামাক্সে এইগুলো তো আপনাকে বুঝে এই অপশনগুলো কিন্তু আপনার বসায় কিন্তু এগুলো কিন্তু দিয়ে আপনাকে কিন্তু লগ করতে হবে মানে ম্যাটামাক্সটা নতুন খুলতে হয় কিন্তু খোলার সময় কিন্তু এই অপশনগুলো জান নেই এই অপশনগুলো জান নেই তারা কিন্তু এই ম্যাটামার্ক্স কিন্তু ওপেন করতে পারবেন না তো তাদের কিন্তু এই অবশ্যই অবশ্যই এই বারোটা সিকিউরিটি লাগবে আর যাদের সিকিউরিটি আসে যাদের সিকিউরিটি থাকার পরেও আপনারা ডিলেট হওয়ার পর এটা যখন লগ করছেন যখন ও কোড থেকে জিরো কোর আসে মানে আপনার এখানে যখন ও কোড থেকে জিরো কোর হয়ে গেছে তো আপনাকে ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়ে দেবো অবশ্যই অবশ্যই সুন্দর করে পুরো ভিডিওটা দেখবেন তখন আপনার এই ও কোড না থেকে ও আছে তো তখন আপনি কি করবেন এই অ্যাকাউন্টটা কীভাবে ফিরিয়ে আনবেন তো আমি আমার গাইস আমি আমার অ্যাকাউন্ট এই নামটা দেখুন এই নামটা একটু খেয়াল করবেন তো এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো জাস্ট আপনাকে ক্লিয়ার করে বুঝে এখানে কিন্তু জিরো কোড লেখা আছে আমার এখানে কিন্তু অপ্রকৃত কিন্তু জিরো কোড লেখা আছে তো আমি এখান থেকে আমি অ্যাকাউন্টটা ডিলেট করে আবার যখন লগ ইন করবো তখন ওই চলে আসবে তো দেখুন আমি এটা ডিলিট করে দেবো আমি ধরুন এই অ্যাকাউন্টটা আমি ডিলেট করে দিচ্ছি তো গাইস আমি আমার যে অ্যাকাউন্ট আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি আবার আমি ইনস্টল আনইনস্টল দিয়ে ইনস্টল দিছি তো আমি দেখুন এই অ্যাপসে আবার ঢুকবো এবং আমার যে সিকিউরিটিগুলো আছে আমি সিকিউরিটি সিকিউরিটিগুলো বসাবো এবং আমার কিন্তু ওই অ্যাকাউন্ট আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কিন্তু আপনার স্ক্রিনশটটা আমি সুন্দর করে বুঝিয়ে দিই তো আমি কিন্তু এই অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দেখুন এই স্ক্রিনশটটা কিন্তু এই স্ক্রিনশট এই নামটাই আমি বের করবো কিন্তু এখানে জিরো কোড থাকবে না ও ইটস ল্যাক আউটবে তো তারপর জিরো করে কীভাবে নিয়ে আসবে সেটা আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো তো গাছ ফার্স্ট আমি কী করবো ম্যাটামাক্স অ্যাপসে আমি ঢুকে দেব তো কাজ অ্যাপসে ঢোকার পর আপনার নতুন করে ঢুকবে কারণ আমি আন ইনস্টল ইনস্টল দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো তো এখানে গেস্ট স্টার্টার পর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার এখান থেকে ওই অ্যাকাউন্টটা আনার জন্য ফার্স্টে কিন্তু নিউ অ্যাকাউন্ট এটাকে ক্লিক করবেন না আপনি জাস্ট ফার্স্টে এটার পর ক্লিক করবেন ফার্স্টে উপরে যেটা আছে এটা পর সুন্দর করে ক্লিক করবেন তো আমি এটা পর একটা ক্লিক করলাম এটা পর ক্লিক করে টুপের দিকে তুললে এখান থেকে আই এগ্রি পাবেন তো দেখুন এই আই এগ্রি পর একটা ক্লিক করুন ওকে আই এগ্রি পর ক্লিক করে এইখানে আপনি ফার্স্টে এখানে কিন্তু আপনার ওই বারোটা যে সিকিউরিটি কোড আছে সিকিউরিটি কোডটা দিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এই বারোটা সিকিউরিটি কোড কিন্তু আমি এখানে আমার এক জায়গায় আমি লিখে রাখছি তো দেখুন আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তো সুন্দর করে খেয়াল করবে তো ধরুন আমি এদের বারোটা আমার সিকিউরিটি কোড আছে এটা আমি লিখে রাখছি রেখে এখানে পোস্ট পেস্ট করেছি তো আমি এটাকে কপি করে নেবো তো যারা বারোটা সিকিউরিটি কোডে এই ফটো দেওয়া আসে বা এরকম একটা ফটো মারা আসে স্ক্রিনশট দিয়ে আসে তো এই ফটোগুলো দেখে দেখে আপনি আগে লিখে নেবেন লিখে নেওয়ার পর যে কোনো জায়গায় পোস্ট করে বা আপনি লেখার পর এটাকে সেফে ধরে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি আবার চলে যাবেন সে আপনার ম্যাটামার্কস অ্যাপ যার পর আপনি ফার্স্টে যেটা এখানে রিকভারি দেখুন এটা স্ক্যানের রিকোভারি পার্টস হয় এখানে একটা সেপে ধরে এটাকে পেস্ট করে দেবেন তারপর আপনি দুটা যে কোনো নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখান থেকে কপি করে নেব তো ধরুন এই পাসওয়ার্ডটা দিয়েছে এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম তো কপি করে নিয়ে আমি এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো তো আমি ফার্স্টে পাওয়াটা সিকিউরিটি কোড বসিয়ে দিলাম তো আবারও বলতে পাওয়াটা সিকিউরিটি কোড কিন্তু অবশ্যই আপনার লাগবে তো আমি সিকিউরিটি কোড বসিয়ে দিলাম গাছ আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে কী করবেন ইম্পোর্ট পার্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওই অ্যাকাউন্টটাই ফিরে আসবে তো দেখুন তো শো করবার জাস্ট আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু ফিরে আসুন তো দেখুন আমি সেম অ্যাকাউন্টটা দেখে দেবো তো এখানে এই অপশনটা খেয়াল করুন তো আমি এখন দাগটা দিয়ে দিচ্ছি তো দেখুন এই অপশনটা তো ও এক্স বি ও এফ এইট তো আর আমি ওই অ্যাকাউন্টটা আমি যেটা স্ক্রিনশট দিয়েছিলাম আমি ওইটা বের করবো আমার গিলার থেকে তো দেখুন আমি এটা স্ক্রিনশট দিয়েছিলাম তো এখানে যদি আবার খেয়াল করুন আমি আবার দাগ দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার দাগ দেওয়া ছিল তো ও এক্স বি ও এফ এইট চৌত্রিশ এ ফাইভ তো এটা গিলার থেকে আর আমি কেবল যেটা লগ ইন করলাম ওইটা দেখুন সেম একই চৌত্রিশ এ ফাইভ এখানেও চৌত্রিশ এ ফাইভ লাস্টে এখানেও তো আমি আবার দেখে দিচ্ছি গ্লাই থেকে এখানে কিন্তু চৌত্রিশ এ ফাইভ তো যাই হোক আমি কিন্তু আবার ব্যাকে আসলাম ব্যাখ্যা আমি কিন্তু ওই অ্যাকাউন্টটা নিয়ে চলে আসলাম তো আমি যে ম্যাটামারে যে অ্যাকাউন্টটা নিয়ে আসলাম এই মাত্র একই অ্যাকাউন্টটা আমি কিন্তু ব্যাক নিয়ে আসলাম কিন্তু এইখানে যদি খেয়াল করেন এখানে কোর কিন্তু নেই ওইখানে কিন্তু ওকোর ছিল আমি গিলাইতে যেটা দেখেছিলাম সরি গিলাইতে আমি যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ওকোর ছিল তো দেখুন এখানে কিন্তু ওকোর কিন্তু শো করতেছে এটা কিন্তু ওকোর আছে গিলাইতে আমি যেটা আগে দেখিয়েছিলাম ওকোর রাখছিলাম আমি এখন যখন আমি মানে ম্যাটামার্ক্স ডিলেট হয়ে গেছে আপনার আবার যখন আপনি নতুন করে যখন ম্যাটামার্কস অ্যাকাউন্ট করছেন মানে খুলছেন ওই একই অ্যাকাউন্ট কিন্তু এখানে ওকোর নেই এখানে ও আছে তো এখন ওই ও থেকে ওকোর কীভাবে নিয়ে আসবেন সেটা মেন টপিক্স অনেকে কিন্তু এই সমস্যাটা বেশি আর ওকোর যখন যতক্ষণ না নিয়ে আসবেন কিন্তু আপনি যে সাত সেই ক্লেম করছেন বা করেন নেই সেটা কিন্তু করতে পারবেন না বা আপনি ডলার কিন্তু ইনকাম করতে পারবেন বা টাকা নিতে পারবেন না এই ও কোর যতক্ষণ না আসবে তো ও কোড নিয়ে আসার জন্য ফার্স্টে কী করবেন আপনি আপনার এই ম্যাটামার্কস এটা বাদ দিয়ে দেবেন ধরুন ম্যাটামার্ক্স বাদ আপনাদেরকে এখন যে পদ্ধতি দেখব ওই পদ্ধতি আপনি আপনার যে ওকোর আছে সেই সিস্টেমে মেটামার্ক্স নিয়ে আসতে পারবেন তো জাস্ট কী করবেন একদম ব্যাকে চলে আসবেন আপনার যে অ্যাকাউন্ট এই নামটাই এই অ্যাকাউন্টটা আপনি নিয়ে আসতে হবে তো ব্যাক ফার্স্ট আপনি কী করুন আপনি আপনার যে প্লে স্টোর আছে স্টোরে চলে যাবেন এখানে লিখবেন কে আই ডাব্লু আই তো ফার্স্টে দেখুন এই লেখাটা লিখবেন তো আপনাকে ভালো করে দেখে কে আই ডাব্লু আই এটা সুন্দর করে লিখবেন লেখা বা সাথে সাথে এটাকে যদি আপনি সার্চ করেন এখানে ধরুন আপনি সার্চ করে সার্চ করার সাথে সাথে আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ইন্টারভিউ শো করতো এরকম একটা ইন্টারভিউ আসবে দেখুন এই পাখির ঠোঁট দেখুন এটা খেয়াল করবেন পাখি যে এটা আছে এটা সুন্দর করে খেয়াল করবেন এই অপশনটা এই অ্যাপসটা চলে আসবেন তো ফার্স্টে কী করবো এই অ্যাপসটা আপনি ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল দেওয়ার পর জাস্ট এই অ্যাপসের পর চলে যাবেন ধরুন আমি ইনস্টল দিয়ে দিছি আমি অ্যাপসের ভিতর চলে গেলাম এখানে অ্যালাউ সালে অ্যালাউ দিয়ে দেবেন ফার্স্টে অ্যাপসের ভিতর যাওয়ার পর এখন আপনি কী করবেন কে আই ডাব্লু আই এটা কিন্তু মনে রাখবেন এই অ্যাপস আই ডাব্লু আই ব্রাউজার তো যেটা দেখিয়ে দিলাম তো এই অ্যাপসের যাওয়ার পর ফার্স্ট আপনি কী করবেন এখানে বারে লিখবেন তো গাইস ওই ম্যাটামাক্ক আমি কিন্তু আবারও বলতে যে ম্যাটামাক্স অ্যাপস আছে ওটা ধরুন বাদ এখন আপনাকে নতুন করে ম্যাটামাক্স অ্যাকাউন্ট করে আপনাকে দেখিয়ে দেবো অনেকের কিন্তু এই পোস্টটা যে ভাই আমার ম্যাটামাক্স অ্যাকাউন্টে যে ও করেছিলো এখন আমি নতুন করে আমার সিকিউরিটি দিয়েই করছি বারোটা সিকিউরিটি সিকিউরিটি করছি কিন্তু আমার এখন আসে ও করি ও ইটস আছে তাহলে আমি কি টাকা পাবো না আপনি কিন্তু ওইভাবে পাবেন না আমি যেভাবে দেখি তো ওইভাবে করলে আপনি টাকাটা পাবেন তো ফার্স্টে সার্চ বাদ এসে আপনি কি করবেন আপনি এখানে লিখবেন ম্যাটামার্ক্স তো দেখুন আমি ম্যাটামার্ক্স লিখে সার্চ করলাম তো আপনি ফার্স্ট সার্চটা কি করবেন ম্যাটামার্ক্স লিখে সার্চ করবেন তো দেখুন এখানে কিন্তু ম্যাটামাক্স আমি লিখে সার্চ করলাম সার্চ করবার এইখানে কিন্তু ফার্স্টে ম্যাটামার্ক চলে আসবে তো এটা পর আপনি ক্লিক করবেন না আবার বলতেছি এটা পর ক্লিক করবেন না এখান থেকে করতে পারবেন তো নিচের দিকে আসবেন থেকে কিন্তু ক্রোমের নামে একটা অপশন পাবেন এই ক্রোমের মধ্যে কিন্তু এই ম্যাটামাক্কস অপশনটা পেয়ে যাবেন দেখুন এখানে তো এই ম্যাটামার্ক্স এই ক্রোম নামে অপশন এই ম্যাটামার্ক্স পর একটা ক্লিক করে দেবেন ওকে গাছ এখানে করার সাথে সাথে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে তো একটু মনোযোগ খেয়াল করুন এরকম ইন্টারফেস শো করবে সাথে সাথে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনার অটোমেটিক এরকম পেজ হয়ে যাবে তো দেখুন এক অটোমেটিক ডেস্কটপ সাইড আছে ওটা হয়ে যাবে তারপর আপনি কী করবেন একটু কম নামে লেখা পাবেন এইখানে দেখুন তাছাড়া নিশেও পাবেন এখানে পাবেন নিশেও পাবেন তো আপনাদেরকে ভালো করে দেখে দিই নিশেও পাবেন এই নিচেও পাবেন তো আপনাকে সুন্দর করে ক্লিক করে এই দেখুন নিচে অ্যাড টু ক্রম অথবা উপরে এখানে অ্যাড টু ক্রোম পেয়ে যাবেন তো আপনি যে কোনো এক জায়গায় অ্যাড টু ক্রমের পর একটা ক্লিক করবেন ওকে গাইছে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন চেকিং হচ্ছে চেকিং হওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে ওকে যাবে তো আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার যে এই সাথে ম্যাটামাক্কস আছে এটা কিন্তু অ্যাড টু ক্রমের সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার সাথে সাথে আপনি কি করবেন আপনার থ্রি থিটওয়ার আছে থিট ওয়ারে নিচে দেখবেন এখানে কিন্তু এখানে কিন্তু ওই আপনার যে ম্যাটামাক্স ওটা শো করবে তো এখন শো করতেছে না তো এখানে চেকিং হবে চেকিং হয়ে এখানে অ্যাড টু ক্রোম অ্যাড হয়ে যাবে এখানে রিমুভ ক্রোম লেখা উঠবে তো আপনি একটু ওয়েট করবেন আপনি কিছুই করতে হবে না জাস্ট একটু ক্রমের জন্য আপনি অপেক্ষা করবেন এখানে নেট ছোট হলে কিন্তু একটু দেরি হবে আপনার এখানে একটু বেশি লেট হবে আপনি কিছুই না করে এখানে জাস্ট একটু শো করবেন অটোমেটিক আপনার ম্যাটামার্ক্সে নিয়ে যাবে অটোমেটিক ম্যাটামার্ক্স নিয়ে যাবে আপনি কিছুই করবেন না একটু ওয়েট করবেন জাস্ট আমি একটু ওয়েট করতেছি একটু খেয়াল করুন তো কাজ একটু কমের পর ক্লিক করার সাথে একটু ওয়েট করবেন কিন্তু আপনার নেট যত চলবে হবে তত দেরি হবে পাঁচ মিনিটের সময় লাগতে পারে আমি আবারও বলতেছি তো একটু কমের পর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ম্যাটামাক্স অপশন চলে আসবে তো একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এই অপশনগুলো আপনি খেয়াল করবেন আপনার কিন্তু কে ওয়াই ডাব্লিউ এই অ্যাপসটা কিন্তু আপনার মেন আপনার যে আগের ম্যাটামাক্স অ্যাকাউন্ট ওটা কিন্তু বাদ আপনার এই অ্যাকাউন্টটা এখন মেন হবে আর এই অ্যাপসটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই রাখতে রাখতে হবে আপনি আনিস্ট করলে কিন্তু আবার নতুন করে কাজ করতে হবে এইভাবে তো এসে কী করবেন আপনি চাষ প্রথমে এটা আবার ক্লিক করবেন না আপনি যদি ম্যাটামের সাথে খেয়াল করুন আপনার প্রথমেই কিন্তু এ জায়গা আসছে এই নি ও এই উপরে এই উপরেরটা কিন্তু নিচে আসে আপনাদের মনোযোগ দেখাবেন এই উবেরটা কিন্তু এই নিচে আসে আর এই নিটটাই উপরে আসে কিন্তু এখানে কিন্তু উল্টা আসে তো আপনি ফার্স্টে কী করবেন এখান থেকে নিচে ইম্পোর্ট দেখুন নিচে লেখা আছে ইম্পোর্টেন্ট এক্সটেন্ট ওয়ালেট এটা পরে একটা ক্লিক করবেন এটা আছে এটা পরে একটা ক্লিক করে দেবেন ওকে গাইস এটা পরে করার সাথে সাথে আপনি সামনে এটা ইন্টারফেস শো করবে তো একটু উপরের দিকে স্কল ডাউন করবেন হাত দিয়ে নিচের দিকে গেলে এখানে পাবেন অ্যাগ্রি তা অ্যাগ্রি পরে ক্লিক করবেন আর এগ্রি পর ক্লিক করার সাথে এখানে থেকে কোনো এই ঘর আসে এটাই কিন্তু মেন তো গাইসে আবারও বলতেছি এটাই কিন্তু মেনে যে বারোটা ঘর এই বারোটা ঘর আপনার যে কিউআর কোড মানে আপনার যে কিউআর কোড না এটা হচ্ছে আপনার যে সিকিউরিটি যে 12টা কোড আছে ওই কোডটা কিন্তু এখানে এক এক করে বসাইতে হবে এক এক করে বসাইতে হবে আপনার কিন্তু আবারও বলতেছি এক এক করে বসাইতে হবে তো ওই জন্য কি করবেন আপনি যে এই আপনার যে মেটামাক্সের ওয়াবেটে যে আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন তো আমি আবার বুঝিয়ে দিই আপনাকে ক্লিয়ারভাবে আপনি যে স্ক্রিনশট এটা দিয়ে রাখছেন ধরুন আমার এটা কিন্তু আমি কিন্তু এটা কি করছি স্ক্রিনশট দিয়ে রাখছি এটা কী করছি আমি আবার এই একটা একটা করে আমি আপনাকে বোঝাই একটা একটা করে আমি কিন্তু আবার লিখছি লেখার পর আমি কি করছি এখানে কিন্তু পোস্ট করছি একটু মজুমদি খেয়াল করুন এখানে কিন্তু আমি একটা একটা লেখে আর পোস্ট করছি আপনার এখানে একটা একটা করে এখানে বসাইতে হবে তো আমি ফার্স্টে কী করবো আমি এখান থেকে হিল যেটা আছে এটা পা সিএপে ধরবো এখান থেকে নামে অপশন পাবেন না এই কপি পর ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনি অবশ্যই এটা কিন্তু মেসেঞ্জার গিয়ে করতে পারবেন তো আমি কপি করে দিলাম আমি আবার ওই অ্যাপসের মধ্যে চলে গেলাম চলে গেলাম বারোটা ওয়ার্ড কিন্তু দেখেন লেখা আস তো আমি চলে গেলাম এখানে ওয়ান এ পর স্কেপে ধরে পেস্ট করে দিলাম আমার টুথ চলে যাবো আমি সেমভাবে আবার ওইখানে যাবো আবার দ্বিতীয়টা আমি কপি করে নেবো আবার এখান থেকে দ্বিতীয়টাতে আমি সেফে ধরে এটাকে পেস্ট করে দেবো একইভাবে আপনি প্রত্যেকটা বারোটা যে এখানে কিন্তু বারোটা আছে দেখুন আমি আপনাকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই এখানে কিন্তু বারোটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলিফেন্ট টুয়েলভ আমার বারোটা আছে কিন্তু এখানে তারপরে কিন্তু আর নেই তো আমি বারোটা আমি ওইখানে বসিয়ে দিচ্ছি আপনি সেম একইভাবে বারোটা কিন্তু বসিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু সিকিউরিটি কোডটা আপনার অবশ্যই একটা একটা করে বসাতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি একটু মন দিয়ে খেয়াল করুন আমার পুরাপুরি পড়ায় বসানো হয়ে গেছে তো দেখুন আমি সম্পূর্ণটা বসিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম এ টু জেড দেখে দিলাম আমি একদম বসিয়ে দিচ্ছি তো লাস্ট আমার এটা আছে দেখুন টিনে তো আমি টিনে বসিয়ে দিলাম তো কাজ দেখুন আমি বারো নাম্বার টিনে বসিয়ে দিলাম বসে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকমভাবে ইন্টারভাবে শো করবে আর এখানে কনফার্ম কিন্তু অটোমেটিক লেখা উঠবে আপনার যদি মিলে যায় তো এখানে দেখুন আমার বারোটাই মিলে গেছে আমি একে একে বসিয়েছি বারোটা মিলে গেছে মিলে যাওয়ার পরে কিন্তু এখানে কনফার্ম উঠবে যদি না মেলে তাহলে কিন্তু কনফার্ম উঠবে না এটাকে কিন্তু কনফার্ম উঠবে না তো আবার বলতেছি আপনি যদি এখানে ভুল দেন তাহলে কিন্তু হবে না ভুল দিলেও আমি এটা কেটে দিলাম দেখুন এখানে কিন্তু আমার ভুল দেখাচ্ছে এখানে কিন্তু কনফার্মটা অপশনটা কিন্তু নেই আমি এটা আবার আবার বসিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু কনফার্ম উঠছে তো আবার বলতেছি অন্যর মানে মিলে না মেলে তাহলে কিন্তু হবে না একটা আর একটা দিলে কিন্তু হবে না আমার বলতেছি যেটা সেটাই দিতে হবে তো এবার কী করবেন জাস্ট এখান থেকে আপনি কনফার্ম যে বাটনটা আছে এটার পর একটা ক্লিক করে দেবেন এটা পরে একটা ক্লিক করে দেবেন ওকে গাইছ এটা পরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে শো করার পর দেখুন এখানে হবে নিউ পাসওয়ার্ড দুটা যে নিউ পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এখানে এগ্রি দিয়ে ওকে দিতে হবে তো আমি দুটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো এখানে আপনি মন মতন পাসওয়ার্ড দেন ধরুন আমি দুটো পাসওয়ার্ড দিয়ে দিলাম তো আমি যে কোনো দুটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো আপনি আপনার মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো ওকে কাজ পাসওয়ার্ডটা সারা সাথে আপনার এখানে কিন্তু একটা টিক চিহ্ন উঠে যাবে পাসওয়ার্ড মিলে গেলে তারপর আই এগ্রিপার একটা ক্লিক করে দিন ওকে গাইছ আইগ্রিপার ক্লিক করবার এখানে সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে ইনপুট মাই ওয়ালেট এটা পরে একটা ক্লিক করে দিন ওকে কাছে এটা পর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা মানে অটোমেটিক চলে আসবে ওই অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা আপনাকে লোকে মানে দেখিয়ে দিলাম ম্যাডামাক্সে গিয়ে আপনি ওই অ্যাকাউন্টটা আমি দেখিয়ে দেবো আমি কিন্তু ফার্স্ট ওই অ্যাকাউন্টটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম ওই অ্যাকাউন্টের নাম আর এই অ্যাকাউন্টের নাম আমি আপনাকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো আর এখানে কোনো ভুল বা ফ্র্যাক ভিডিও কিন্তু না একদম রিয়েল আপনার কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন আর আপনি টাকাটাও কিন্তু পেয়ে যাবেন অনেকেই কিন্তু এটা হাল ছেড়ে দিচ্ছেন তো এখানে সাকসেসফুল অ্যাকাউন্টে তো এখানে গো ইট ক্লিক করে দেবেন নেক্সট করে দেবেন একটু নেক্সট আমি নেক্সট করে দেব এখানে আপনার যে ওয়া আছে তো এখান থেকে দেখুন এটা চলে আসছে এটা আপনার অ্যাকাউন্ট চলে আসছে তো অ্যাকাউন্টটা আমার নামটা দেখুন লাস্টে চৌত্রিশ এ ফাইভ আছে কিন্তু আমি আমার গিলাতে চলে যাব এখান থেকে গিলাতে গিয়ে আমি ওই অ্যাকাউন্টটা দেখিয়ে দেবো তো আমি ফার্স্টে দেখেছি এই দেখুন গিলার্থে এটা এখানে কিন্তু চৌত্রিশ এ ফাইভ তা সেম একই এখানে প্রশ্ন হতে পারে যে ভাই এই অ্যাকাউন্টে কিন্তু এখানে কিন্তু আমার ও কোর আসবো না তো আপনারা বলতে পারেন ভাই এখানে তো আপনার ওইখানে ওকোর আসবো না তবে ইটসে আসে তবে এটা এটার কি প্রশ্ন আমার ওকোর কই ওকোর কি হ্যাঁ এই গাইস এখান থেকে আপনি ও ব্যাক নিয়ে আসতে পারবেন আপনাকে জাস্ট এইটুকু বলে ভুলে দিচ্ছি আপনি যেভাবে দেখেছি সেমভাবে করলে আপনি এখানে ও পেয়ে যাবেন তো কাজ এখান থেকে কী করুন সুজি আপনি এখান থেকে এইখানে আইকন দেখুন আছে আপনাকে দেখে দিই এই আইকন মানে হোম বাটন এখানে একটা ক্লিক করে দেবেন আপনি অ্যাকাউন্ট আনার পর সমস্যা না আপনি অ্যাকাউন্ট আপনি ফিরে পাবেন তো এখানে হোম বাটন ক্লিক করার সাথে আপনি প্রথমে ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করেন আপনাকে বুঝিয়ে যে থ্রি ডটার আপনি এখান থেকে ক্লিক করেন নিচের দিকে যান তবে এখান থেকে পাবেন দেখুন এখানে মেটামার্ক্স অপশনটা পেয়ে যাবেন দেখুন এখানে যে মেটামার্ক্স আছে মেটামার্ক্স অপশনটা পেয়ে যাবেন জাস্ট আপনি মেটামার্কস পর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন নিচে মেটামার্ক্স অ্যাকাউন্টটা আপনি একটু কম করলেন না একটু কম করার কারণে আপনি এখান থেকে থ্রি ডট থেকে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি নিচে গেলে এখান থেকে ম্যাটামার্কস অপশনটা পেয়ে যাবেন দেখুন আপনাকে ক্লিয়ার করে দেখে দেখুন এখানে কিন্তু মেটামার্ক্স অপশন চলে আসছে ওকে এটুকু আপনাকে বুঝিয়ে দিলাম তারপর আপনি কি করবেন আপনি আবার হোম হোমবার ক্লিক করবেন এখন আপনার ওএস থেকে জিরো করে কীভাবে নিয়ে আসবেন আপনার অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসবেন কী করে ব্যাক নিয়ে আসার জন্য আপনি আবার সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন এখানে আমি যা যা ও আর ই কোর ডিএ ডাউ ডট ও আর জি জাস্ট এইটুকু লিখবেন আপনারা আবার দেখে দিচ্ছে এটা আপনি কপি করতে পারেন সেম এটাই দেখবেন তো আপনাকে ভালো করে বুঝে দিই তো আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে বুঝে দেখুন কোড ডাও ও আর জি এটা জাস্ট লেখে এখান থেকে কী করবেন গো বাটনে একটা ক্লিক করে দেবেন ওকে আছে এটা গো বাটন এখানে একটা ক্লিক করে দেবেন ওকে আছে গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো মনোযোগ খেয়াল করুন জাস্ট এরকম একটা ইন্টারভেস শো করবেন তো দেখুন এরকম ইন্টারভেস শো করবে তো এখান থেকে ফার্স্টে এয়ারডপ নামে অপশন একটা পেয়ে যাবেন দেখুন এখান থেকেই কিন্তু করতে হবে আপনি এরপর কিন্তু নতুন করে বা নতুন ওই অ্যাকাউন্ট বা গুগল প্লে স্টোর থেকে আপনি ম্যাটামাক্স এখন কিন্তু ডাউনলোড করবেন আপনার এই কে আইসি ডাব্লু আই এটার থেকে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন ওকে কাজ এটা কিন্তু আপনার হারাই গেলেও সমস্যা হবে না কিন্তু এখান থেকে হারাই গেলে সমস্যা এই জন্য আপনারা ক্লিয়ার করে বুঝিয়ে দেবেন এখান থেকে এয়ারডপ নাম অপশন একটা ক্লিক করবেন জাস্ট এয়ারডপের ক্লিক করে এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকবে আপনি এখান থেকে কী করবেন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে কনফার্ম একটা ক্লিক করবেন ওকে আছে বাংলাদেশ না সিলেক্ট করে থাকবে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এরপর আপনি কী করবেন এই মেলাটা মার্কস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে এখানে নিচে কনফার্ম চাবে কানেক্ট চাবে ক্লিক করে দেবেন ওকে আছে কানেক্টের সাথে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা শো করবে তো এখান থেকে অ্যাভোর্ড দেখুন এটা পরে এরকমভাবে অ্যাভোর্ড এটা পরে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার সাথে সাথে গাইস আপনার রেজাল্ট তো দেখুন এখানে এখানে ইথিয়াম আসে আর জিরো কোড নেটওয়ার্ক আসে দেখুন এখান থেকে এটা কনভার্ট হবে এটা কনভার্ট হয়ে কিন্তু এটা হয়ে যাবে আমি কিন্তু বা বুঝিয়ে দিচ্ছি এটা কনভার্ট হয়ে কিন্তু এটা হয়ে যাবে তো দেখুন আপনার সরকার দেখলাম তো এখানে যদি খেয়াল করুন আপনাকে ক্লিয়ার করে এখান থেকে সুইচ নেটওয়ার্ক তো আপনার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে ওয়েটস আছে ওটা জিরো কোর হয়ে যাবে তো আমি এখানে সুইচ নেটওয়ার্ক পর একটা ক্লিক করে দেবো আপনাকে আবার ক্লিয়ার করে দিই আমি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু জিরো ওয়েট থেকে জিরো কোরে চলে আসবে তো দেখুন আমার অ্যাকাউন্টটা এরকম চলে আসবে তো কাজ এইখানে আসার পর কিন্তু এরকম সাদা হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো অপশন আসবে না তো আপনারা কিছু করাও লাগবে না এখান থেকে ব্যাগ চলে যাবেন এখান থেকে হোম বাটন এই হোম বাটন এখানে একটা ক্লিক করে ওকে গেছে হোম বাটন ক্লিক করে দিয়ে ব্যাগ চলে যাবেন এখান থেকে শেষ তো এরপর আপনি কি করুন আবার এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সাথে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখান থেকে ম্যাটামার্ক্স তো ম্যাটামার্ক্সে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখুন এখানে ও কোর আছে আপনার জিরো ওয়েটস নেই দেখুন এখানে ও করে চলে আসে এখানে কিন্তু একটু আগেই ওয়েট ছিল আপনি দেখুন প্রমাণ ছকায় দেখায় দেবেন এখান থেকে ওয়েডস ছিল এখানে কিন্তু এখন কিন্তু দেখুন জিরো কোর ইউজ ইউজডি চলে আসে দেখুন এখানে কিন্তু আগে কিন্তু একটু আগে ছিল আমি আবার ব্যাকে যাই আবার থিয়েটার যাবো আবার এখানে ম্যাটামার্ক্সে ঢুকবো আপনাকে আবার প্রমাণ ছকায় দেখাবো এখানে দেখুন জিরো কোর হয়ে গেছে এখন ওয়েটস নেই এখন গাইছে আবার এখানে এই কাজ করার পর আপনার অনেকে মেটামার্ক্স অ্যাপসে ঢুকবেন মেটামাক্কস অ্যাপসে ঢুকার পর এখন বলবেন যে ভাই ম্যাটামাক্স অ্যাপসে তো ও করে আসবো না এখানে ওএচসি রয়েছে কেন তো কাজ এখন আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই আপনাদের এই ম্যাটামাক্স অ্যাকাউন্টটা আছে যেটা এটা আর প্রয়োজন নেই জাস্ট এটা আপনি এখান থেকে কেটে দেবেন আপনি এখান থেকে কেটে দেবেন কেটে দিলে কোনো সমস্যা নেই ধরুন আমি এটা কেটে দিচ্ছি তাই আছে আমি কেটে দিলাম তো আমার কোনো রকম প্রবলেম হবে না আমি জাস্ট এখন কী করব আমি যে কেআই কেআই ডাব্লু আই যে অ্যাপসটা আছে এই অ্যাপসের পর ক্লিক করব অ্যাপসের পর ক্লিক আসার আসলে আমি ওমবার যে ব্যাকে চলে যাবো আপনার মেন এই অ্যাপসটা প্রয়োজন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট যা ক্রোম বাজার যেমন যেমনভাবে রাখেন ওইভাবে আপনি এই অ্যাপসটা রাখতে পারেন আমি সব করতে পারবেন বাজারের মতন তারপর আপনি কী করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন সোধা আপনি এখানে নিচে অটোমেটিক আপনার যে থ্রি ডটে ক্লিক আসার নিচে যে আপনার আপনাকে ক্লিয়ারভাবে বুঝে নিশে যে ম্যাটামাক্স অ্যাকাউন্টটা আছে দেখুন এটা কিন্তু এখানে সেফ হয়ে থাকবে মানে আপনি যতদিন না কেআইডাব্লুআই এই অ্যাপসটা কাটবেন ততদিন এখানে সেভ হয়ে থাকবে আপনার কোনোরকম প্রবলেম কোনো রকম প্রবলেম কোনোরকম সমস্যা হবে না আপনি এই অ্যাপসটা কাটবেন না তারপরে কি ম্যাটামাক্স অ্যাপসে ঢুকবেন ঢোকার সাথে সাথে আপনি ম্যাটামাক্স অ্যাকাউন্টটা চলে যাবেন এখান থেকে আপনি সব করতে পারবেন এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন আপনি এখান থেকে সব কিছু করতে পারেন দেখুন সেন্ড করা এখানে লিঙ্কটা বসে কিন্তু সব করতে পারেন ঠিক আছে এখান থেকে আমি দেখে যাই এখান থেকে ইউজডি ওপর ক্লিক করে এখান থেকে সব কিছুই আপনি করতে পারেন তো আমার এখানে কিন্তু সম্পূর্ণ কিছু হয়ে গেছে তো আপনারা সাথে শ্রেণীদের যারাই লগ ইন করে রাখছেন যারা ওয়েটসে আসছে মানে নতুন অ্যাকাউন্ট সিকিউরিটি দিয়ে বের করছেন কিন্তু ও করে নেই তারা এই ভিডিওটা দেখার পর ওয়েটসে ও করে চলে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এই টেকনিকটা কাটান আমি এই টেকনিক আপনাদের অনেক দিন আজ পাঁচ দিন ধরে এই ভিডিও এই কীভাবে করা যায় আমি এটা কিন্তু ভেবে ভেবে ভিডিওটা নিয়ে আসছি দেখুন আমার চ্যানেলে দিন ভিডিও দেওয়া নেই এই ভিডিওর আগে তো আমি এই ভিডিওটা খুব কষ্টে নিয়ে আসছি তো এই সিস্টেমে আপনি কিন্তু তো আপনার সাথে সাথে টাকাগুলো কিন্তু আপনি পকেটে নিতে পারবেন আপনি আপনাদের জন্য আমি এত কষ্ট করলাম তো অবশ্যই যারা যেন নতুন হয়ে থাকবেন তারা সাবস্ক্রাইব করছেন তো ভালো যারা করেনি এখনই করে দিন আর এর থেকেও ভালো অনেকের আবার পাসওয়ার্ড ভুলে গেছেন ওটা ভুলে গেছেন ওইটা ভুলে গেছেন তারা কিভাবে আইডি ব্যাক আনবেন তো সেটার জন্য আমি কিন্তু কেমন চেষ্টা করতেছি আমি ওইটা পেলেও আমি সাথে সাথে ভিডিও দিয়ে দেবো আপনি সাতশী কোনো কিছু কাটবেন না আপনার এক সময় আপনি এটা কিন্তু প্রচুর টাকা পেতে পারেন তো যাই হোক আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবাম তো আবার দেখে দিয়ে এটার নামটা আপনাকে দেখে দিই এখানে নাম আসে জিরো এক্স বি ও এফ চৌত্রিশ এ ফাইভ এটা আর আমি আমার গিলাইতে সরে যাব গিলাইতে যাওয়ার পর আমি ব্যাকে যাই দেখুন আমার গিলাইতে সরে গেলাম এখানে দেখুন জিরো ও ও এক্স বি এফ এইট চৌত্রিশ এ ফাইভ চৌত্রিশ এ ফাইভ লাস্টে এখানেও কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আছে কে আই এটা কিন্তু চৌত্রিশ এ ফাইভ একই রকম কিন্তু একই অ্যাকাউন্ট আপনারা বলতে পারেন যে ফ্যাক করছি তো গাই হোক আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে দিলাম যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব নেবেন এখন করে দিন আর ভিডিওটা বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাক তো গায়েছি আজকের ভিডিও এই পর্যন্তই অনেক কষ্ট করে ভিডিওটা নিয়ে আসছে এই জন্য একটা লাইক দিয়ে যাবেন তো সকল বেলা তখন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম